বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আমাদের হরিবাদ মণ্ডলের দুর্নীতিগ্রস্ত বিজেপির যে সভাপতি আছেন, গত 5 বছর তিনি দুর্নীতিগ্রস্তভাবে আমাদের যে বিজেপির কার্যকর্তা কর্মী প্রত্যেককে সম্মান দিচ্ছে না, নিজের মর্জি মতো চালাচ্ছে এবং তৃণমূলের সাথে আতাত রেখে 2% কমিশন খাচ্ছে, কাউকে সম্মান দেওয়া হচ্ছে না, কর্মীদের অসম্মান করা হচ্ছে এবং কোনো কর্মীর সম্মান নেই, চারিদিকে এইভাবে বিক্ষোভ চলছে। এই অপদার্থ বিজেপি মণ্ডল সভাপতি একে গোপাল হেমব্রম, হরিবাদ মণ্ডলের সভাপতি হচ্ছে গোপাল হেমব্রম, শুধু ঘুষ খাচ্ছে এবং কোনো কর্মীর সম্মান নেই। আর ওইখানে প্রত্যেক কর্মী মার খাচ্ছে, প্রশাসন হচ্ছে, তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং জেলা সভাপতি সব জানেন। এবং আমাদের বিগত দিনে বিজেপির থেকে যে নির্বাচন হয়েছে, সাংগঠনিক নির্বাচন, এই নির্বাচনে প্রশাসন করা হয়েছে, কোনো কর্মীর কোনো কথা শোনেন না, বললো সর্বসম্মতিক্রমে সভাপতি, বুথ সভাপতি এবং ব্লক সভাপতি নির্বাচন করা হবে। এ শুধু নাম কতগুলো তুলে নিয়ে চলে এসছে এবং জেলার থেকে বিবেকানন্দ পাত্র বসে বসে সভাপতিদের, দুর্নীতি সভাপতিদের মনোনীত করছে এবং ওইখান থেকে তৃণমূলের কাটমানি আসছে জেলা জেলা অফিসে ব্লক সভাপতির হাত দিয়ে। আমাদের কিছুদিন আগে ভোটের আগে একটা কাজ হরিবাদ মণ্ডল হয়েছিল বিনা টেন্ডারে, 3.5 কোটি টাকার কাজ, সেই 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 কাজের যে টাকা 2% ব্লক সভাপতি পায় এবং ব্লক সভাপতির হাত দিয়ে জেলা সভাপতি আসে, সেই কাগজ আমাদের কাছে আছে 3.5 কোটি টাকার। সেই নিয়ে বলতে গেলে কর্মীদের অসম্মান করা হয়। আমরা লোকসভা ভোটের পরে কোনো কর্মীকে না ত্রিপল দিতে পারছি, না ঘর দিতে পারছি, না কেস থেকে কিছু সমাধান করতে পারছি এবং সেই জন্যে ব্লক সভাপতি এইভাবে আমাদের কর্মীদের অসম্মান করছে, যাকে যা খুশি যখন তখন বরখাস্ত করছে। এই সভাপতি, দুর্নীতির সভাপতি, আমরা পদত্যাগ, অবিলম্ব পদত্যাগ চাই। পদত্যাগ না হলে আমাদের ব্লকে আগুন জ্বলবে এবং সভাপতি পর্যন্ত হেনস্থা হবে। অবিলম্বে সভাপতির পদত্যাগ আমরা ঘোষণা করছি, যাতে রাজ্য পর্যন্ত, দিল্লি পর্যন্ত জানতে পারে, না হলে আমরা কি অনশন বসতে বাধ্য হব। বিজেপির নিজেদের কোনো অস্তিত্বই নেই এবং এদের সংগঠন বলতে তো কিছু ছিল না। সিপিএম থেকে কিছু আসার লোক, অন্য কোনো পার্টি থেকে আসার লোক এসে পর বিজেপি দায়িত্ব নেই ছিল আমার জেলাতে। আজকে যাদের পায়ের তলে মাটি নেই তাদের তো সব অটোমেটিকলি তাদের মধ্যে সমস্যা আসবে, তাই সমস্যা হচ্ছে। দেখুন, এটা তো বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার, মণ্ডল সভাপতিটা কি হবে না হবে সেটা অভ্যন্তরীণ ব্যাপার। আমি তো আগেই বলেছি যে ওদের নিজস্ব কোনো সব সাংগঠনিক শক্তি বাঁকুড়া জেলাতে নেই, সারা পশ্চিমবাংলাতে নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আজকে 34 বছর বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম বিরুদ্ধে লড়াই করে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আজকে ক্ষমতায়, আর বাংলার নেত্রী বাংলায় উন্নয়ন করে যাচ্ছে মানুষকে সাথে নিয়ে, সেটা মানুষ দেখছে। মানুষ বিজেপিকেও দেখেছিল লোকসভা নির্বাচনে, 18টা সিট পেয়েছিল, তাদের সংগঠনের জন্য পশ্চিমবাংলায় 18 সিট পায়নি, কেবলমাত্র একটা ধর্মীয় রাজনীতিকরণ, মানুষকে ভুল বোঝানো, কিছু মানুষকে জাতপাতের রাজনীতি শিখিয়ে দিয়ে তারা আজকে ক্ষমতা দখলের যে
মানে 18 সিটকে পেয়ে গেছিল। ধর্মীয় রাজনীতি মেরুকরণ আর মানুষকে ভুল বোঝানো। আজ মানুষ বুঝতে পারছে আজকে এনআরসি চালু হচ্ছে, আজকে জিনিসের দাম কোথায়, পেঁয়াজের দাম কোথায়, দ্রব্যমূল্য কোন জায়গায় যাচ্ছে, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় যাচ্ছে মানুষ বুঝতে পারছে। মানুষ আস্তে আস্তে বিজেপি থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মূল শক্তি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করেন, মানুষ তো আগেও দেখেছেন আজও দেখেছেন যে জননেত্রীর সাথে মানুষ সাথে আছে। আর বিজেপি বলে কোনো এদের সংগঠন নেই, এদের গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে করে খাওয়ার রাজনীতি, সে করে খাওয়ার রাজনীতি লড়াই হচ্ছে।